সাথে সাড়া দিচ্ছে সেই প্রতিক্রিয়া দেখে আমাদের বিরোধী প্রার্থী তো ঘর থেকেই বেরোচ্ছে না, মানে জনতার মধ্যে মিশে যাওয়া, তাদেরকে জড়িয়ে ধরা, তাদের হাত তাদের সঙ্গে হাত মেলানো, তিনি যেখানে এক দুবার গেছেন হয়তো মুশকিল মানে ভুল করে আর কি, সেখানেও 32 জন সিকিউরিটি নিয়ে গেছে, লোক আশেপাশে ঘিরতে পারেনি। কিন্তু আমি তো সেভাবে প্রচার করছি না, তাই যেহেতু পুরোটাই তৃণমূলের হাওয়া চলছে কৃষ্ণনগরে, মানুষজন বুঝতে পারছে যে প্রার্থী হিসেবে যাকে মনোনীত করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে সে মানুষের মন জয় করছে, তাই জন্য আমাকে ভুল অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কালকে আমি সব জায়গায় গেলেই সবসময় যখন আমি কোনো জায়গায় আমার বক্তব্য রাখি আমি সেখানে বলি অলওয়েজ যে যদি আমরা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট চেক করি, ন্যাশনাল রেকর্ড চেক করি, তাহলে পশ্চিম বাংলা মেয়েদের মানে মা বোনেদের থাকার জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য। আর গত 10 বছরে মেয়েরা আরও বেশি সুরক্ষিত হয়েছে, ক্রাইম রেট কমে গেছে, এটা আমি প্রত্যেকজনকে বার্তা দিই।
দিদির হয়ে, কারণ আমি দিদির আওয়াজ তাদের অবধি, আর তারা তারা হচ্ছে মানে আমি হচ্ছে তাদের আওয়াজ দিদি অবধি। তো সেই মাধ্যমটা আমি, তাই দিদির বার্তাটা আমি সবাইকে দিয়েছি। অ্যান্ড সেই জায়গাটাতে আমি বলেছি যে যারা যেই রাজ্যগুলোতে বিজেপি নেতা শাসিত রাজ্য, সেই সব রাজ্যে মা বোনেরা দুপুর তিনটের পর ঘর থেকে বেরোতে পারে না। আমরা প্রত্যেক দিন নিউজ পেপারে দেখছি, খবরের কাগজ বলুন, নিউজ চ্যানেল খুললে দেখছি প্রত্যেক দিন ধর্ষণের খবর, প্রত্যেক দিন তাদের মা বাবারা প্রতিবাদ জানতে গেলে, কিছু এক মাস আগেই হয়েছে ঘটনা যে তার বাবাকে মেরে দেওয়া হয়েছে ওপেন, তখন প্রশাসনিক কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই জন্য এটা বার্তা দেওয়া তাদেরকে যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, তাই তারা যেন দিদিকেই নিজের মূল্যবান ভোটটা দেয়। সেই জায়গাটাতে ওরা আমার ভিডিওটাকে এডিট করে খুব নোংরামি করেছে কালকে, যে আমি নাকি বলেছি যে আমি একজন নিজে মহিলা, আমি নিজের পরিচিতি নিজে অর্জন করেছি কোনো খারাপ পথে না গিয়ে সৎ পথে থেকে। তো আমি খুব মাথা উঁচু করে বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি যে এটা এটা আমার প্রতি একটা চক্রান্ত, কারণ ওরা ভিডিওটাকে এডিট করেছে এমনভাবে যে প্রয়াত তাপস পালের যে কথাটা ছিল ভুল কথাটা, সেই মন্তব্যের সাথে আমার মন্তব্যকে জুড়িয়ে দিয়েছে। কিন্তু বলতে গেছি এক, সেটা যদি আমার অন্যান্য বক্তব্য চেক করা হয়, কারণ ইন্টারনেটে ভর্তি আছে সেই সব ভিডিও, তাহলে আপনারা দেখেই নেবেন যে আমি কী বলেছি। কারণ জামাটা আলাদা, জামার রঙটা আলাদা, বক্তব্যটা কিন্তু আর মানুষটা কিন্তু এক। তাই বক্তব্যটা আপনারা চেক করে বিচার করে দেখবেন, আর পাশে থাকবেন, সত্যতার পাশে থাকবেন। আজকের প্রচারে দেখলাম আপনাকে ঘিরে একটা বিক্ষোভ মতো তৈরি করার চেষ্টা করলো বিজেপি ক্যান্ডিডেট মানে কর্মীরা, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি এটাই বলবো যে আমার তো মাঠে প্রতিপক্ষই নেই, আমি তো একাই খেলছি মাঠে, একাই দাপিয়ে বেড়াচ্ছি, একাই মানুষের মধ্যে যাচ্ছি। আমি এমন এমন আদিবাসী গলিতেও গেছি যেখানে কোনোদিন কোনো প্রার্থী, কোনো বিধায়ক প্রার্থীও যায়নি, কোনো সাংসদ প্রার্থীও যায়নি, তারা নিজেরা আমাকে বলেছে এটা। তো আমার ইচ্ছে মানুষের সঙ্গে মেশা, তাদের ভোট পুরনোটা খালি নয়, তাদের আশীর্বাদ, তাদের সঙ্গে মেশা। আমি ব্যক্তি হিসেবে যেমন আমি সেটা মানুষের কাছে তুলে চাই, তাই জন্য এই এরমভাবে যাওয়া, আর আমি ভালোবাসি এটা করতে। ওনারা খালি, যেটা আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন নন্দীগ্রামে হয়েছে ইলেকশনের দিন, এখানেও হবে কৃষ্ণনগর ইলেকশনের দিন, বাকি প্রত্যেকটা অঞ্চলে বাঁকুড়ায় হয়েছে, চণ্ডীপুরে হয়েছে ঝামেলা, এরা খালি ঝামেলা, অশান্তি, গুন্ডামি ছাড়া আর কিছু জানে না। তো আমার এতে এই নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানুষ পুরোটা দেখছে, মানুষ বিচার করছে। এটাই বলছি যে ওরা তো প্রচারে নামছে না, আর খালি ওদের অস্ত্র হচ্ছে এই দাঙ্গামি করা, এই গুন্ডামি করা, এইভাবে প্রচারের সময় স্লোগান দেওয়া। আমার কোনো যায় আসে না সত্যি কথা বলতে গেলে, কারণ তখনও ওদের স্লোগান ছেড়ে, ওদের ঝামেলা ছেড়ে সাধারণ জনতা আমার সঙ্গেই মিশতে ব্যস্ত ছিল, আমার সঙ্গে হাত মেলাতে, আমার সঙ্গে নমস্কার করতে। তো আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওনা, যেটার জন্য আমি সকাল 8টা থেকে দুপুর 2টা অবধি ঘুরে বেড়াই, আবার সন্ধে 5টা থেকে রাত 8:30-9টা অবধি ঘুরে বেড়াই। আমি আমার কাজে সফল হচ্ছি সেটা জনতার রায় বলে দিচ্ছে, ওরা কি করছে আমার দেখার দরকার নেই, আমি জানি আমার সাথে সাধারণ মানুষ আছে। আমি এটাই বলবো, অনেকের মাথায় দেখবেন এখনই সবুজ আবির আছে, 2রা মে অবধিও তারা অপেক্ষা করতে চাইছে, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে উন্নয়নের সাথে থাকবে, সেই উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি, ফোন 9836300333 অথবা 9748369628। নমস্কার, আমি অরিন্দম গুইন, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, চাঁদদানি বিধানসভা কেন্দ্রের আগামী 10ই এপ্রিল ঘাসের ওপর জয়ফুল চিহ্নে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সুখবর সুখবর সুখবর, মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম। হ্যাঁ, আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমটর শহরেই 14ই মার্চ থেকে খুলে গেছে। আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিমমটর রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে। আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি। সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টিমুখ করতে।